দর্শক বিডি ল নিউজে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি এম এস মিরাজ। বার কাউন্সিল পরীক্ষায় অরাজকতার ঘটনায় ২৪ জনের রিমান্ড। জনগণের আস্থা অর্জনে বিচারকের বড় সম্পদ বললেন প্রধান বিচারপতি। আইনজীবী আটকের ঘটনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নিন্দা ও প্রতিবাদ। আদালত অঙ্গনে দুর্নীতি বন্ধের আহ্বান জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা হলে ভাঙচুর পরিদর্শনে অ্যাটর্নি জেনারেল। অর্থপাচারের মামলায় পাপুলের স্ত্রী মেয়েকে ২৮ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। আইনজীবীকে দুই ঘন্টা লকআপে রাখায় আইনজীবীদের দাবির মুখে দুই দিনের ছুটিতে বিচারক। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিমের অপসারণের দাবিতে আইনজীবীদের আদালত বর্জন। এফডিসির প্রায় ৩.৫ কোটি টাকা আত্মসাতের মামলায় মালয়েশিয়ান সহ ৩ জনের কারাদণ্ড। আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় বিশৃঙ্খলা কাউন্সিলর কারাগারে অজ্ঞাতনামা আসামি ৪০০ থেকে ৫০০ জন। রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেন্সিডিল সহ আটক। ঢাবি ছাত্রীর ধর্ষণ, ছাত্র অধিকার পরিষদের দুই নেতার জামিন নামঞ্জুর। পিকে হালদারের গার্লফ্রেন্ড ৭০ থেকে ৮০ জন হবে অনুসন্ধান। পরিবেশ অধিদপ্তরে অধিক লোকবল নিয়োগ দিতে সাত সচিবকে আইনি নোটিশ। শিশু সামিউল হত্যা, মা ও মায়ের প্রেমিকের মৃত্যুদণ্ড। অবহেলায় প্রসূতির মৃত্যু, ডক্টর জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিলর গঠনের এখতিয়ার নিয়ে ভিন্ন মত। আদালতের বারান্দায় কান্না করা দুই শিশুর মায়ের মুক্তি। আজ এখানে শেষ করছি। দেশ বিদেশের সকল আইনের নিউজ সবার আগে পেতে ভিজিট করুন www.bdlawnews.com।